নমস্কার বন্ধুরা, চঞ্জিমাস ওয়ার্ল্ডে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ওভেন ছাড়া কিভাবে পাও ব্রেড বাড়িতেই বানিয়ে ফেলা যায়। এটা মার্কেটে কিন্তু সহজেই কিনতে পাওয়া যায়, কিন্তু নিজের হাতে বানানো ব্রেডের স্বাদই কিন্তু আলাদা। চলো ঝটপট দেখে নি রেসিপি, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। পাও ব্রেড বানানোর জন্য একটা পাত্রে আমি ইসো তুষ্ণ দুধ নিয়েছি পৌনে এক কাপ। দুধটা কিন্তু খুব গরম হলে হবে না। এর মধ্যে 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, একবার মিশিয়ে দিচ্ছি। আর এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ ড্রাই অ্যাক্টিভ ইস্ট। এটা যে কোনো সুপার মার্কেটে কিন্তু এখন অ্যাভেলেবল। ভালো করে মিশিয়ে দেব আর 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট পর ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেছে, দুধের ওপরে একটা বাবলস তৈরি হয়েছে। এবার ইন্ডাকশনে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা, তার সাথে দিয়ে দেব 5 টেবিল চামচ জল। আঁচটা লোতে করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব, যাতে কোনো রকম লাম্পস তৈরি না হয়, একদম স্মুথ হতে হবে। মিশ্রণটা যখন এরকম ঠিক হয়ে আসবে তখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। এবার ময়দার ডোটা রেডি করে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। এই ময়দার মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, তার সাথে আমি যে ময়দার মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। এর সাথেই দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। সবকিছু এবার খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে দেব। ভালো করে ঘষে ঘষে সব উপকরণ ময়দার সাথে মিশিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর যে দুধের মিশ্রণটা রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দেব আর এখন একদম নরম একটা ডো আমাদেরকে কিন্তু বানিয়ে নিতে হবে। থেকে 7 মিনিট খুব ভালো করে কিন্তু এটা মেখে নিতে হবে আর নরম একটা ডো বানাতে হবে। এবার এই ডোটার গায়ে আমি সামান্য একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি, দিয়ে ডোটাকে একটা ঢাকা চাপা দিয়ে এখন 1 ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দেব। 1 ঘন্টা পর দেখব ডোটা কিন্তু অনেকটাই ফুলে যাবে। 1 ঘন্টা পর ফিরে এসেছি, দেখো ডোটা অনেকটা ফুলে গেছে। ভেতরে যে হাওয়াটা আছে সেটা এরকম চেপে চেপে বের করে দেব আর ভালো করে আবারও 5 মিনিট মেখে নেব। পাঁচ মিনিট মেখে নেওয়ার পর ডোটা একদম রেডি। এবার এটাকে সমান ভাগে ভাগ করে নেব। তোমরা অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, নিজের হাতের ব্রেডের কিন্তু কোনো তুলনাই হয় না। প্রত্যেকটা সমান ভাগে ভাগ করে নিয়েছি, এবার একটা অংশ নিচ্ছি, নিয়ে পাওগুলোকে বানিয়ে নেব। প্রথমে হাতের সাহায্যে একটু গোল করে নিয়েছি, তারপর সামনের দিকটা টুইস্ট করে করে আমি পেছন দিকে করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ, মোট কথা হলো যেভাবেই করো ওপরের সারফেসে যেন কোনো রকম ক্র্যাক না থাকে সেটাই কিন্তু খেয়াল রাখতে হবে। দেখো একটা আমার রেডি হয়ে গেছে। আরেকটাও আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি। হাতে একটা ডোয়ের পোর্শন নিয়েছি, নিয়ে একটু হালকা করে গোল করে নিচ্ছি, তারপর সামনের পার্টটা টুইস্ট করে করে পেছন দিকে নিয়ে যাচ্ছি। দিয়ে পেছন দিকে যে অংশটা আছে সেটা ভেতর দিকে একটু চেপে চেপে ঢুকিয়ে দিচ্ছি আর ওপরটা একটু হাত দিয়ে সমান করে নিচ্ছি। এবার একটা কেক টিন নিয়ে নিয়েছি, কেক টিনের গায়ে আগেই ভালো করে সাদা তেল ব্রাশ করে নিয়েছি। এবার এর মধ্যে পাও ব্রেডগুলো রেখে দিচ্ছি। আবার এই কেক টিনটাকে ঢাকা চাপা দিয়ে দেব আর 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর ফিরে এসেছি, দেখো ডোগুলো আরো কতটা ফুলে গেছে। এবার প্রত্যেকটা ডোয়ের গায়ে একটু করে দুধ ব্রাশ করে দিচ্ছি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন লাগলো। ইন্ডাকশনে একটা পাত্র বসিয়ে তার উপর একটা স্ট্যান্ড দিয়েছি,
এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট কড়াটাকে গরম করে নেব। সেম প্রসেসে গ্যাসে বানাতে পারবে। 10 মিনিট পর কড়াটা গরম হয়ে গেছে। এবার কেক টিনটাকে আমি স্ট্যান্ডের ওপর বসিয়ে দিচ্ছি। এবার একটা ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকায় কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট বেক করব, তারপর লো ফ্লেমে 20-25 মিনিট বেক করব। আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি। এখানে আমাদের পাও ব্রেডগুলো কিন্তু সুন্দর বেক হয়ে গেছে, চারদিকে একটা ব্রাউন কালার এসে গেছে। যেহেতু এটা মাইক্রোওভেনে করা নয়, তার জন্য ওপরের দিকে কিন্তু গ্যাস ওভেনে অত সুন্দর কালারটা আসে না। কেক টিনটাকে ইন্ডাকশন থেকে নামিয়ে নিয়েছি। এবার এর ওপর দিয়ে একটু বাটার ব্রাশ করে দিচ্ছি। গ্যাস ওভেনে ওপরের দিক থেকে যেহেতু হিট পায় না, তার জন্য ওপরের দিকেও সুন্দর কালারটা আসে না, কিন্তু টেস্টে কোনো রকম পার্থক্য হবে না। পাওগুলো গরম অবস্থায় বাটার ব্রাশ করে নেওয়ার পর একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখবো 20 মিনিটের জন্য। এর ফলে পাও ব্রেডগুলো ভীষণ নরম থাকবে। 20 মিনিট পর একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার বের করে দেখাচ্ছি পাওগুলো। দেখো সুন্দর বেক হয়ে গেছে, শুধু ওপর দিকে কালার আসেনি, যেহেতু গ্যাসের চুলায় দুদিক দিয়েই সমান হিট পায় না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর বেক হয়েছে। এবার আমি তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি যেগুলো কতটা নরম তুলতুলে হলো বা কত সুন্দর বেক হলো। দেখতেই পাচ্ছ ভেতরটা, নিশ্চয়ই দেখে বুঝতে পারছ বেশ সুন্দর জালি জালি তৈরি হয়েছে আর ভীষণ নরম। দেখো একদম পারফেক্ট পাও ব্রেড কিন্তু তৈরি হয়ে গেছে, একদম সুপার সফট। তোমরাও কিন্তু বাড়িতে অবশ্যই রেসিপি ট্রাই করতে পারো। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, টাটা।